আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। আজকে আমরা যে বইটি নিয়ে রিভিউ করব তা হচ্ছে নাসিয়া। বইটি চানাকি লিখেছেন শায়েক মুক্তার এবং এই বইটি প্রকাশিত হয়েছে সন্দীপন প্রকাশন লিমিটেড থেকে। বইটির গায়ের মূল্য 295 টাকা এবং এই বইতে আছে 184 পৃষ্ঠা। প্রথমেই বইয়ের কভার নিয়ে বলবো। গাছের বেড়ে ওঠার জন্য পানি যেমন প্রয়োজন, ঠিক আমাদের জীবনকে সুন্দর করতে নাসিয়ারও বেশ প্রয়োজন। তো বইটির সূচিপত্র দেখার আগে আমি আপনাদেরকে একটি জিনিস দেখাবো যা নাকি আমার কাছে খুবই ভালো লেগেছে, তা হচ্ছে রিড বিটুইন দ্য লাইন্স। তো এই লাইনগুলো আপনারা পড়ুন, দেখবেন যে বইটি পড়ার প্রতি এবং আমল করার প্রতি আপনি আগ্রহী হয়ে যাবেন। এবার আসি সূচিপত্রে। তো সূচিপত্রে মোট 7টি টপিক দেওয়া আছে। আল্লাহর ভয়ে ঝড়ে যে অশ্রু, সাদাকা, এহসান, সবর ও তাকুয়া, গর্ব ও অহংকার, এক অহংকারী জাতির কাহিনী এবং সর্বশেষ হচ্ছে খ্যাতির মোহ। সব টপিকের উপর আলোচনা করা কিন্তু একটু কঠিন এবং সময়ের ব্যাপার, তো আমি সবগুলো আলোচনা করব না, আমি অল্প অল্প করে আপনাদেরকে সবগুলো বিষয় একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমরা আমাদের মূল ভিডিওটি শুরু করি। প্রথম টপিকে আমরা দেখব আল্লাহর ভয়ে ঝড়ে যে অশ্রু। আসলে আমাদের তো এখন যে অবস্থা, না আছে আমাদের মধ্যে আল্লাহর ভয় আর চোখের পানি তো খুবই দূরের কথা। আসলে যে চোখ হিন্দি সিনেমা দেখে এবং চোখের পানি ফেলে, সেই চোখ দিয়ে আর যাই হোক আল্লাহর জন্য চোখের পানি ফেলতে পারবে না। এখানে কিছু টপিকের কথা বলা আছে, যেমন আল্লাহর ভয়ে ফেরেশতারা, নারীরা, সাহাবিরা, তাবেইরা যে কান্নাকাটি করতো, তা নিয়ে এখানকার মূল আলোচনা আর কি। তো আমি আপনাদেরকে যা দেখাতে চাচ্ছি তা হচ্ছে 23 পৃষ্ঠা, এখানে 10 প্রকার কান্নার কথা আছে। আপনারা জানতেন নাকি এই কান্নার কথা? তারপর আমরা দেখব 28 থেকে 29 পৃষ্ঠা, যেখানে আল্লাহর ভয়ে আমরা কীভাবে কান্না করব তার উপায় দেওয়া আছে। তারপর দেওয়া আছে আল্লাহকে ভয় করার উপকারিতা এবং কীভাবে আমরা আল্লাহর ভয় অর্জন করব তার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায়ও দেওয়া আছে। দ্বিতীয় অধ্যায়টি হচ্ছে সাদাকা নিয়ে। তো দ্বিতীয় অধ্যায়ের প্রথম যে ঘটনাটি তা হচ্ছে ডক্টর সালি আসালি রাহিমাহুল্লার ঘটনা, যা নাকি আপনারা যখন পড়বেন আপনাদের কাছে খুব ভালো লাগবে। তারপর আছে 48 পৃষ্ঠায়, সেখানে দানশীলতার পুরস্কার কথা বলা আছে। তো এই ঘটনাটি হয়তো আপনারা অনেকেই শুনেছেন, খুবই ছোট একটি ঘটনা কিন্তু খুবই পাওয়ারফুল। তো এখন আমরা চলে যাবো আমাদের তৃতীয় অধ্যায়। তো তৃতীয় অধ্যায়টি হচ্ছে এহসান, ইসলামের ভুলে যাওয়া শিক্ষা। এখানে আপনি দুটি কালচারের সাথে পরিচিত হবেন, একটি হচ্ছে গিল্ট কালচার আর একটি হচ্ছে শেম কালচার। এহসান শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুকে ভালো করা, উন্নত করা বা সুন্দর করা। তারপর আমরা চলে যাবো 62 থেকে 63 পৃষ্ঠায়, যেখানে আপনারা জানতে পারবেন আবু দাউদ রাহিমাহুল্লাহ, আলী জয়নুল আবেদিন রাহিমাহুল্লাহর এহসান সম্পর্কে। তারপর দেখবেন যে 80 পৃষ্ঠাতে, যেখানে সহনশীলতা প্রয়োগের কিছু ক্ষেত্র দেওয়া আছে, মোট 11টি ক্ষেত্র দেওয়া আছে। 11টি যে ক্ষেত্র আছে তা আপনারা নিজেদের মধ্যে ব্যবহার করে কীভাবে পরিবর্তন আনতে পারবেন তা আপনারা অবশ্যই ভাববেন এবং নিজেকে পরিবর্তন করার চেষ্টা করবেন, তাহলে তো এই বইটা কাজে লাগবে নাকি। তো এখন আমরা যাবো আর পরে আরও যে চ্যাপ্টারগুলো আছে তা আমরা দেখব। আমাদের পরের চ্যাপ্টারটি হচ্ছে চতুর্থ চ্যাপ্টার, যার নাম হচ্ছে সবর ও তাকোয়া। যদি আমরা 93 পৃষ্ঠায় দেখি, সেখানে আমরা দেখব সালাফদের জীবনে তারা কীভাবে সবর করতেন। তারপর আছে 111 পৃষ্ঠা, যেখানে গর্ব ও অহংকার নিয়ে আলোচনা করা হয়েছে, যা নাকি আমাদের পঞ্চম অধ্যায়। তো গর্ব ও অহংকার হলো এমন এক বিশেষ অবস্থা যার কারণে মানুষের নিজের প্রতি মুগ্ধ হয়, ফলে নিজেকে অন্যের তুলনায় অনেক বেশি বড় মনে হয়। এই অধ্যায়ে অহংকার নিয়ে আলোচনা আছে, যেমন অহংকারের প্রকারভেদ, নিকৃষ্টতম অহংকার, অহংকার ও বিনয়ের লক্ষণ, সালাফদের জীবনে বিনয়ের দৃষ্টান্ত, তারপর আরও আছে অহংকারের প্রতিকার নিয়ে 12টি পয়েন্ট দেওয়া আছে। আশা করা যায় এই 12টি টপিক পড়ে অহংকার সম্পর্কে আপনি কিছুটা হলেও প্রতিকার পাবেন। আর যদি আপনি অহংকারী হয়ে থাকেন তাহলে আপনার প্রতি উপদেশ দিয়ে এই অধ্যায়টি শেষ হয়েছে। শেষ হয়েছে বললে ভুল হবে, কারণ আমাদের পরবর্তী অধ্যায়ও কিন্তু অহংকার নিয়ে, যার নাম হচ্ছে এক অহংকার জাতির কাহিনী। তো এই অধ্যায়টি আপনারা একটু মনোযোগ দিয়ে পড়ে নেবেন, এই ব্যাপারে আমি কিছু বলবো না। আমি বলবো সপ্তম যে চ্যাপ্টারটি, যার নাম হচ্ছে খ্যাতির মোহ, এবং এটি আমার কাছে মনে হয়েছে যে আপনার সব থেকে বেশি দরকার, বিশেষ করে আমার যুবক ভাই বোনদের জন্য যারা নাকি খ্যাতির মোহর জন্য যে কোনো কিছু যে কোনোভাবে করতে পারে না আর কি। বর্তমানে তো এমনভাবে সব কিছু ভাইরাল হচ্ছে যে কী বলবো আর কি, যে মানুষ ভাইরাল হওয়ার জন্য যা মন চায়, যেভাবে মন চায় সে মানে করতে আছে আর কি। আর খুবই আর কি প্রতিদিনই কিছু না কিছু ভাইরাল হচ্ছে, আর যার মধ্যে 100টার মধ্যে যদি 90টা বলি, 90টা বললে কম হবে, দেখা যাবে যে 97-98টাই আর কি টপিকই দেখবেন যে ফালতু টপিকের কারণে আর কি ভাইরাল হচ্ছে, যারা খুবই খারাপ। এই চ্যাপ্টারটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুব বলতে খুব 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 বেশি। আপনারা মনোযোগ দিয়ে অবশ্যই পড়বেন, এবং সালাফদের জীবনে তারা কীভাবে প্রচার থেকে দূরে থাকতেন, কেন তারা তাদের খ্যাতি অপছন্দ করতেন, তা নিয়ে অনেক কিছু লেখা আছে। তারপর দেওয়া আছে খ্যাতির মোহ কেন খারাপ, তা নিয়ে 3টি পয়েন্ট দেওয়া আছে। এখানেও কিন্তু বেশ কিছু আলোচনা আছে, অবশ্যই মনোযোগ দিয়ে পড়বেন। তো এই হচ্ছে আমাদের
আজকের বই নিয়ে আলোচনা আশা করি রিভিউটি আপনারা দেখে খুশি হয়েছেন এবং আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এবং বইটি আপনারা সংগ্রহ করতে চান তো বইটি সংগ্রহ করার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা অবশ্যই দেখে নেবেন এবং ঘরে বসে বইটি সংগ্রহ করতে পারবেন। তো আমাদের এখন বিদায় নেওয়ার সময়, আশা করি আমাদের ইনশাল্লাহ আবার দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবথেকে জরুরি নিজের খেয়াল রাখুন। আসসালামু আলাইকুম সবাইকে।